সকালবেলা ঘুম থেকে উঠে আজ অনেকগুলি কাপড় নামিয়ে নিচ্ছি ধোবার জন্য, কারণ আজ অনেকগুলি কাপড় ধুয়ে দেব। তাই খাটের বেড কাভারটাও নামিয়ে নিচ্ছি, কয়েকদিন যাব ধুতে পারিনি কারণ জলের অসুবিধা ছিল, আপনারা সবাই জানেনই তো। যেহেতু আমার জলের অসুবিধাটা শেষ হয়েছে, ঘরেতে পাম্প কলটা বসিয়ে নিয়েছে, তো এখন আর জলের অসুবিধে নেই, তো তার জন্য সব ঘরের কাপড় চোপড় যা আছে সব নামিয়ে নিচ্ছি। তো আগে খাটটা গুছিয়ে নিই, খাটের বিছানাটা গুছিয়ে তারপর সোফার বেড কাভার টাভার যা কিছু আছে সব কিছু নামিয়ে নেব ধোবার জন্য। আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে, এখন ঘর দুয়ার সরে নেব, মানে যেহেতু সকালবেলা বাসি ঘর সরে সোড়া টোড়া দিয়ে তারপর মানে মুখ ধুতে যাব। আর আজ কাল রাত থেকেই ভেবে রেখেছিলাম যে কালকে অনেক কাজ, তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে। আর একটা যেন একটা চাপ চাপ ভাব লাগছে মনের মধ্যে, কারণ যেহেতু অনেক কাজ আজকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নর্মাল লাইফস্টাইল উইথ রাজশ্রীতে। আজকে ভালো আছি কথাটা মানে বলাটা হয়তো ভুল হবে, কারণ সবারই মন মানসিকতাটা বেশি একটা ভালো নেই, তবুও ভালো থাকতে হবে আমাদের, তো সুস্থও থাকতে হবে। তো আমি ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, আপনাদের পরিবারকে নিয়ে সেফলি ঘরে থাকুন, আর যা যা নিয়মকানুন দিয়েছে আমাদের তা অবশ্যই মেনে চলুন। মাস্ক দেন, ডিস্ট্যান্স মানে স্যানিটাইজার ব্যবহার করুন, মানে এইগুলো মেনে চলুন। আর যেহেতু আমাদের আশেপাশে এত খবর পাচ্ছি নিউজ চ্যানেল খুললেই বা নিউজ পেপার হাতে নিলেই, তো তার জন্য সবারই মন মানসিকতাটা বেশি একটা ভালো নয়, আমারও ঠিক তেমনই। তবুও ভালো থাকতে হবে আমাদের, পজিটিভ থাকতে হবে, হ্যাপি থাকতে হবে, তাহলে আমরা মানে সুস্থ থাকবো। আর আমরা নিজেরা সুস্থ থাকলেই তারপর আমাদের পরিবারকেও সুস্থ রাখতে পারবো, সেটা আগে ভাবতে হবে। তো সবসময় আমি সবসময় বলি যে হ্যাপি থাকা দরকার, কারণ আমি নিজে হ্যাপি থাকলে আমার বাড়ির সবাইকে আশেপাশের সবাইকে হ্যাপি রাখতে পারবো, আমার নিজের মুড ভালো থাকলে আমি সবাইকে ভালো রাখতে পারবো, যেটা সবচেয়ে বড় কথা। তাকে নিজে ভালো থাকুন, তাহলে পরিবারকেও ভালো রাখতে পারবেন। আর আজকে আপনাদের দেখালাম আমি প্রথমে আমার সকালবেলার কাজগুলো, আমি ঘুম থেকে উঠে বিছানা বিছানা গুছিয়ে ফেলেছি, ঘর দোর সরাও শেষ হয়ে গিয়েছে, দেখুন বিছানা গুছো, এই যে আমার বিছানা গুছানো হয়ে গিয়েছে। আর এদিকে আজ ঘর গোছাবো না, কারণ আজ ঘরের যা কাপড়পত্র মানে কাপড় আছে সবগুলো নামিয়ে নিয়েছি এখানে, এই যে দেখুন আজ এগুলো সব ধুতে দেব। তো এখন এগুলো ভিজিয়ে দেবো, একটু ভিজলে মানে ময়লাটা যখন একটু কাটবে তারপর কাচাকাচি হবে। এই রুমের সবগুলো নামিয়ে নিয়েছি, ওই রুমের এখনও নামাইনি, ওই রুমেরগুলোও নামিয়ে নেব। আর আমি অনেকদিন আপনাদের মানে প্রায় 4-5 দিন হয়ে গেল আমি ব্লগ দিতে পারছি না, মানে একটু পার্সোনাল প্রবলেমের জন্য, তো ভাবলাম আজ থেকে সকাল থেকেই শুরু করি। এখন বাজে প্রায় 7টা, আজ হলো সোমবার, আমি প্রত্যেক দিন বার বলতে ভুলে যাই যখনই ব্লগ করি, কিন্তু ভাবলাম আজকে ব্লগটা শুরু করি মানে বারটা আর টাইমটা বলবো, কিন্তু দেখুন আজকেও ভুলে গেলাম মাঝখানে বলতে হলে। আর আবার একদিনও দেখিয়েছিলাম চাপা ফুল আমার হাজব্যান্ড হাঁটতে গিয়ে নিয়ে আসে, তো আজও নিয়ে এসেছে, তো আমি এগুলো এখন এখানে মানে আমি তার মধ্যে রাখি, তো এখানে এখন সাজিয়ে রেখে দেবো। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে আমি যার মধ্যে ফুল রাখছি সেটা কিসের স্ট্রে, তো কিন্তু আমি মনে করি যে যেটা যেইভাবে সাজায় সেটা সেই কাজেই লাগে, তো আমি তো তার মধ্যে ফুলই রাখি। তো আজকেও আপনাদের চাপা ফুলের সুগন্ধের একদম একরাশ শুভেচ্ছা, যে আপনাদের দিনটাও যেন খুব ভালো কাটে। এবং আর এই বিছানার বেড কাভার এগুলো নামিয়ে নেবো, বালিশের ওষা টোষা সবগুলো, তো এগুলো নামিয়ে একসাথে সবগুলো ভিজিয়ে দেব। দেখুন আজ অনেকগুলি কাপড় ভিজিয়েছি, এখানে এক বল এদিকে এক বালতি, অনেক কাপড় আজ ধুতে অনেক পরিশ্রমও হবে, কারণ যেহেতু আমার মানে মেশিনটা নষ্ট হয়ে রয়েছে তাই হাতেই সবগুলি ধুতে হবে। এই যে দেখুন আমার সব কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়ে গিয়েছে, অনেকগুলো কাপড় আপনাদের দেখিয়েছিলাম যে প্রায় এক বল এক বালতি, তো ধুয়ে স্নান টান করে তারপর পুজো দেওয়া হয়ে গিয়েছে আমার। আমি এদিক দিয়ে কাপড়ও ধুচ্ছিলাম, আবার এদিকে রান্নাও করছিলাম, তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নিই, যেহেতু আমি দেখুন আমার সিঁদুর টুদুর একদম, যেহেতু কাপড় ধুতে ধুতে রান্না করছিলাম তো তার জন্য ভিডিও করা সম্ভব ছিল না, কিন্তু কী কী রান্না করলাম তা অবশ্যই আপনাদের দেখাবো। দেখুন আমার আজকে লাঞ্চে কী আছে,
তো আজকে আমি রান্না করেছি এখানে, এটা হলো সিমের শুকি দিয়ে, মানে তাকে আমরা গুদক বলি, গুদক। তারপর ডিম পেয়েছি আর ডাল। আজকে তো কাপড় ধুতে ধুতে এই রান্না করলাম, বেশি কিছু রান্না করি, বাজে প্রায় একটা। এখন বসবো ভাত খেতে। হাজব্যান্ড তো অনেক আগে চলে গিয়েছে, প্রায় 10টার দিকে হাজব্যান্ডকে মাছ ভেজে তারপর ভাত দিয়ে দিয়েছিলাম, তো খেয়ে চলে গেল অফিসে। এখন আমি আমার ছেলে বসবো ভাত খেতে, ভীষণ খিদে পেয়েছে। আর কাজ করলে এমনি তো ভীষণ খিদে পায়। আর যেহেতু বলেছিলাম আমার জলের প্রবলেম ছিল, তো যেহেতু জলের প্রবলেমটা শেষ হয়ে গিয়েছে, মানে আমাদের পাম্প কল বসিয়ে নিয়েছে, এখন আর জলের প্রবলেমটা নেই। মা গঙ্গার আশীর্বাদে, মার আশীর্বাদ যদি থাকে আমি সেটাই চাই, কারণ জলের প্রবলেম হলে প্রচণ্ড কষ্ট হয় আমাদের, মানে বিশেষ করে মহিলাদের, কারণ তারা তো বাড়িতে থাকে, সব কাজ জল, মানে যা করতে যাই তাই মানে জলের প্রয়োজন হয়। তো আমি তাই আজ সব কাপড়, মানে অনেকগুলি কাপড় জমে গিয়েছিলো, সবগুলি ধুয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন হাতের মধ্যে, একাদশীর দিন আমার রুটি ভাজতে গিয়ে হাতে লেগে গিয়েছিলো কড়াই, মানে তাওয়াটা লেগে গিয়েছিলো, সাথে সাথে পড়ে গেল। মলম টলম অনেক কিছু দিলাম কিন্তু দাগটা গেলো না, কী করা যাবে। আমার এবং প্রায় সময়ই হয় যে আমি তেলে কিছু ভাজতে গেলে আমার আঙুল চলে যায়, এটা সব মহিলাদের হয়, যারা যারা রান্না করে, রান্না করে আসতে এমন হবেই। আর আমার হাজব্যান্ড তো বলে যে আমি নাকি বেশি মানে তাড়াহুড়ো করে কাজ করি, তার জন্যই মনে হয়। আচ্ছা যাক, এখন ভাত খেয়ে নিই, ছেলেকেও ডাক দিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে। দুপুরের খাবার টাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠে উঠানটা একটু ঝাড় দিলাম, বিকেলের কাজটা করলাম, আর উঠানটা জল দিয়ে ধুয়েছি, মানে ঘুম থেকে উঠেই ধুয়েছি। তো তারপর ভাবলাম যে একটু টিভি দেখি, টিভি দেখলাম, তারপর ভাবলাম না আমার ব্লগটা একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ কাজগুলি আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেক কাজ ছিল। তো তো তার জন্য কী করবো ভাবছিলাম কি আপনাদের সাথে মানে ব্লগটা শেয়ার করব, মানে কাজগুলো নাকি আপনার, কারণ কাজ শেয়ার করলে বেশি একটা কথা হয় না, তো তার জন্য শেয়ার করিনি। আর আজকে আমার বাড়িতে এসেছে আমার বোনের মেয়ে আর ছেলে, মানে বেড়ানোর জন্য কয়েকদিনের জন্য, তো তাদের সাথে কথা বলছিলাম, দুপুরবেলা এসেছে তারা, তো তার জন্যই আর ব্লগ করা হয়নি বিশেষ করে। মানে আমি যখন ঝাড় দিচ্ছিলাম উঠোনটা, সেই সময় এসেছিলো তারা, এখন ঘরে টিভি দেখছে। আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা দেখেছেন এর আগেও। আর আপনারা জানেন এখন যেহেতু বিকাল, আমি এই সময়টা একটু হাঁটি ওঠানে। দেখুন অনেকগুলি কাপড়, সবগুলি এখন মানে ভাজাতে হবে, অনেক অনেক কাপড় এনেছে দেখুন, এখানে টাল দিয়ে রেখেছে কাপড়, ধুয়ে এনে সব কিছু শুকিয়ে এখানে, এখন সব কিছু যে মানে যেটা যেখানে থাকার সেটা রাখবো, মানে বেড কাভারগুলি সোবার, বেড কাভারগুলি সোবায় বিছিয়ে নেবো, মানে বালিশের ওষুধগুলো বালিশটা লাগিয়ে নেবো। আর দেখুন আজ ভীষণ উলু উঠছে, ঘরের মধ্যে উলু চারদিকে একদম ভরে রয়েছে। কাল দেখবো পিঁপড়ে লাইন ধরে রয়েছে ঘরের মধ্যে, কী করবো, কিছু করার নেই। কালকেও একদম বারান্দা ঘর একদম ভরে গিয়েছিল, আজকে হয়তো ভরে যাবে, কিছু করার নেই। সকালবেলা পরিষ্কার করতে ভীষণ বিরক্ত হয় যখন ঘর দোয়ার এইভাবে ভরে থাকে, আর উলুর পাখা তো তার জন্য সুরেও সরাতে পারি না, একদিকে শুরু দিই তো অন্যদিকে উড়ে গিয়ে আবার অন্যদিকে ভরে যায়। এখন আমি কাপড়গুলি গুছিয়ে নিই, মানে রেখে নিই কাপড়। তো চলে এলাম রান্না করে, এখানে সন্ধ্যা টন্ধ্যার কাজটা সব শেষ, এখন করবো টিফিন। এখানে দেখুন ম্যাগি ভাপ দিয়ে নিয়ে নিয়েছি, মানে একটু সেদ্ধ করে নিয়ে নিয়েছি, আর এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি। এখন আজকে টিফিন হবে ম্যাগি, তো ম্যাগিটা আমি করে নিই। এদিকে আমার ম্যাগি হয়ে গিয়েছে, এই যে দেখুন, আমার ছেলে ভীষণ পছন্দ করে ম্যাগি, আমার ছেলে না সব বাচ্চারাই পছন্দ করে ম্যাগি, তাই না? বাচ্চাদের ফেভারিটি হলো ইপি, ম্যাগি, এসব ওদের খুব পছন্দের জিনিস একটা, মানে টিফিনের জন্য। তো আমি বসে পড়লাম টিফিন খেতে, দেখুন আমার ম্যাগি হয়ে গিয়েছে, আর এখানে নিয়ে নিলাম সস,
আর কোল্ড ড্রিঙ্কস মানে পেপসি। হ্যাঁ গুড মিস ওয়াক ওকে, আমি মানে ওদেরকে ওই ঘরে দিয়ে এসেছি, তারা নাকি কার্টুন দেখছে, কার্টুন দেখতে দেখতে খাবে, তো আমি ভাবলাম আপনাদের সাথে কথা বলি, ওই ঘরে তো সাউন্ড আসবে, তো তার জন্য এখানে বসে পড়লাম আমি টিফিনটা নিয়ে। হয়তো তবু আপনারা শুনছেন হাসি তাদের, টিভি দেখে দেখে হাসছে আমার ছেলে, তারপর আমার ভুলেই ছিলাম আমার বোনের মেয়ে ছেলে এসেছে আর আমার হাজব্যান্ড, তাদেরকে ওই ঘরে দিয়ে এসেছি আর আমি বসে পড়লাম রান্না করে, আপনাদের সাথে কথা বলে চলে যাবো এখানে আবার একটু খেয়ে। মেঘিটা খুব দারুণ হয়েছে, সো টেস্টি। এমনি আমার কাছে ভীষণ ভালো লাগে মেঘি, আমার ছেলের কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে, সেটা কিছু নতুন কিছু নয়। তো আর এখন আমার রান্না করতে হবে, মাছ এনে রেখেছি এদিকে, দেখাচ্ছি আপনাদের। তার অফিস থেকে আসার পথে এদিকে হাজব্যান্ড নিয়ে এসেছে ট্যাংরা মাছ, আর এই মাছগুলো জিয়ে রেখেছি, এগুলো কিন্তু এই যে দেখুন এগুলি কি মাছের নামগুলি আমি ঠিক জানি না, এগুলো কি কি বলে, তো যাক এগুলো হাজব্যান্ড আসার পথে নিয়ে এসেছে, তো যেগুলো জিয়ে রেখেছি সেগুলো তো কাটবো না, এগুলো কেটে নেবো এখন রাতের জন্য কেটে। তো এখন টিফিনটা শেষ করে তারপর যাব মাছ কাটতে, কারণ রাতের রান্না হবে, এখন প্রায় বাজে 8টা, হয়তো বেজে এসেছে মানে 8টা বাজবে হয়তো, ঠিক আমি বলতে পারবো না কয়টা বাজে। তো টিফিনটা করে নিই আগে, আর আপনাদের যাদের যাদের আমার ব্লগ আমার লাইফস্টাইল দেখতে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন যে বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা সাধারণ গৃহিণী, তো আমার কাজকর্ম সব কিছুই এমনই থাকে, যেহেতু আমার চ্যানেলের নামই নর্মাল লাইফস্টাইল, তো আমিও নর্মালি মানে এত অত্যাধুনিকও নয় বা যেমন আমি তেমনই আপনাদের সাথে আমি সামনে আসি। প্রথমেই বলি যে আমি কোনো কিছু মানে অভিনয় করে বা কিছু করে আপনাদের দেখাতে চাই না বা পড়িও না, আমি যেমন আমি তেমনই আপনাদের সামনে আসি। যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো প্লিজ আর যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, আমার পরিবারকে আরও অনেক অনেক বাড়াবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন আমার পাশে আছেন তাদেরকে আমি শুধু ধন্যবাদ কথাটা বললে হয়তো মানে ছোট হয়ে যাবে মানে ধন্যবাদ শব্দটা, কারণ তাদের জন্য আমি এতটুকু হয়তো যেতটুকু এগিয়েছি যতটুকু তাদের জন্য এগিয়ে এসেছি। তো আজকে আর কিছু বলার নেই, যেতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার মানে আমার সারাদিনের দিনচর্যাটা, কিন্তু পুরো তো আর শেয়ার করতে পারি না যেহেতু অনেক বড় হয়ে যায় ভিডিও, আমার বন্ধুরা অনেকেই বলেন, তো যেতটুকু সম্ভব আমি ততটুকু করি বা সব কাজও শেয়ার করতে পারি না, কারণ ব্যস্ত থেকে অনেক সময় কাজে বেশি, তো সেইগুলো শেয়ার করতে পারি না, চেষ্টা করি করার জন্য সব কিছু। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে সামনের ব্লগে, আশা করি আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আমি সেই প্রার্থনাই করি ভগবানের কাছে, আর সবসময় হাসি খুশি থাকবেন, পজিটিভ থাকবেন, কারণ যেহেতু এমন একটা দিন চলছে তো প্লিজ পজিটিভ থাকুন, হাসি খুশি থাকুন, নিজে হাসি খুশি থাকুন, নিজে পজিটিভ থাকুন, তো দেখবেন পরিবারের সবাই আপনাকে দেখে বা আপনা মানে আপনি ওদের প্রেরণা হতে পারবেন, তাই না? তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, বাই, অলওয়েজ স্মাইল।